हेलो अस्सलामु अलैकुम व्यूअर्स, दिस इज़ मसूद राणा, योर फेवरेट ब्यूटी एक्सपर्ट फ्रॉम फेयर स्किन केयर बीडी। एंड आज के लाइव एपिसोडे पूरे समय जुड़े अपने साथ ही थकब ए कथा बोल अपन प्रयोजन अनेकगुलो टिप्स नहीं कन्टेंटे लिखे दिए। आजकल कन्टेंटे हमें जो लिखे दिए स्किन केयर इज नॉट ए लग्जरी बट ए नेसेसिटी। यस, स्किन केयर आसले बिलासिता नय, एटा प्रयोजनीयता, प्रयोजनेर तागिदे आमादेरके स्किन केयर करते ही हबे, एटाई स्वाभाविक। तबे स्किन केयर करार क्षेत्रे आमादेरके जेटा फलो करते हबे डेफिनेटलि आमादेर बयस, आमादेर त्वकेर धरन, सेटा कारो क्षेत्रे अयली, कारो क्षेत्रे ड्राई, कारो क्षेत्रे कम्बिनेशन, এই বিষয়গুলো দেখে পাশাপাশি হচ্ছে স্কিনের ভিজিবল প্রবলেমগুলো লাইক হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস, ওপেন পোর্স, পিম্পল, পিম্পল স্পট, পিম্পল স্কার, ফ্রিকেলস, পিগমেন্টেশন, মেলানিন অ্যান্ড মেলাজমা, কারো ক্ষেত্রে ডার্ক সার্কেল, রিঙ্কেলস, জালনেস, এই ইস্যুগুলো থাকে। টোটাল বিষয়গুলোর উপর অ্যানালাইসিস করে আপনাদেরকে প্রোডাক্ট চয়েস করতে হবে, তাহলেই হচ্ছে স্কিন কেয়ারটা আপনাদের হচ্ছে নেসেসিটি প্লাস হচ্ছে এটা প্রয়োজনীয়তাটাকে হচ্ছে একদম পুরোপুরিভাবে পূর্ণ করবে। সো সাথেই থাকুন ফেয়ার স্কিন কেয়ার বিডি পেজের, লিখুন মাহমুদ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। আমাদের ওয়েব শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল, লেভেল 1, ব্লক সি, শপ নাম্বার 80। আমাদের হটলাইন নাম্বারটা হচ্ছে 01888055988। ওয়েবসাইট লিঙ্কটা হচ্ছে www.fairskincarebd.com। এছাড়াও যতগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে লাইক ইউটিউব চ্যানেল, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলোতে জাস্ট ফেয়ার স্কিন কেয়ার বিডি লিখে সার্চ দিলেই আপনারা খুব সহজে আমাদেরকে রিচ করতে পারবেন। সো লেটস কাম টু দ্য পয়েন্ট। অ্যান্ড আজকে আমি ফার্স্ট অফ অল যে পয়েন্টটা মেনশন করেছি সেটা হচ্ছে কোরিয়ান বেসিক স্কিন কেয়ার রুটিন। এই বেসিক স্কিন কেয়ার রুটিনটা আসলে আমাদের অনেকেরই একটা ভ্রান্ত ধারণা থাকে যে আমি আইদার একটা ময়শ্চারাইজার ক্রিম না হলে একটা ব্রাইটেনিং ক্রিম দিয়ে আমার স্কিনটাকে কেয়ার করব। বাট কোরিয়ানদের ফিলোসফি এবং হচ্ছে স্কিন স্পেশালিস্ট যারা রয়েছে তাদের কথা হচ্ছে আমাদেরকে ডেফিনেটলি একটা স্কিন কেয়ার রুটিন মেনটেন করতে হবে। আর এই স্কিন কেয়ার রুটিন মেনটেন করতে গেলে আমাদেরকে ফেস ওয়াশ, ত্বকের উপযোগী টোনার, দিনের জন্য ময়শ্চারাইজার, রাতে হচ্ছে সিরাম, অ্যাসেন্স, অ্যাম্পিউল এবং সাথে হচ্ছে নাইট ক্রিমটা অ্যাড হবে। সো প্রয়োজনে কমায় দিতে পারো যদি ইয়ে লাগে, করা যেতে পারো। সো যে কথাটাতে ছিলাম সেটা হচ্ছে স্কিন কেয়ার রুটিনটা আমাদেরকে মেনটেন করতে হবে। আর এই স্কিন কেয়ার রুটিন মেনটেন করতে গিয়ে আমাদেরকে যেটা ফার্স্ট অফ অল আমাদেরকে প্রপার একটা স্কিন কেয়ার রুটিনের প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। সিলেকশনে যদি আপনি ভুল করেন তাহলে ব্যবহার প্রণালীতে ভুল হবে, ব্যবহার প্রণালীতে ভুল হলে রেজাল্টটাও আপনার জিরো আসবে। ইন দ্যাট কেস বেস্ট একটা স্কিন কেয়ার রুটিন ফার্স্ট অফ অল আপনাকে সিলেক্ট করতে হবে, ডিপেন্ড অন ইউর এইজ, স্কিন টাইপ অ্যান্ড হচ্ছে স্কিন প্রবলেমস, দেন সেটাকে প্রপার ওয়েতে আপনাকে ব্যবহার করতে হবে। মাহমুদা, হ্যালো ভাইয়া, আপনাদের ডার্মেটোলজিস্টের সাথে কিভাবে দেখা করব? আমাদের কোনো ডার্মেটোলজিস্ট নেই, আমি মাসুদ রানা দীর্ঘ সময় ধরে কোরিয়ান কসমেটিক্স নিয়ে একটা প্রপার এক্সপিরিয়েন্স গেদার করেছি, সেই প্রেক্ষাপটে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, লিপ কেয়ার এবং বডি ব্রাইটেনিংয়ের যে কোনো ধরনের সলিউশন আপনি আমার সাথে করে নিতে পারবেন। তবে আপনার প্রশ্নগুলো এখানেও করতে পারেন অথবা আফটার লাইভ আমাদের হটলাইন নাম্বারে ফোন করতে পারেন, নয়তো আমাদের শোরুমে এসে কথা বলতে পারেন। আপনাদের এইচে বিএইচে ফেস ওয়াশটা অ্যাবসলিউটলি গুড। মোহাম্মদ রাজ, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, ইয়েস ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমাদের এই ফেস ওয়াশটা আমি আসলে প্রোডাক্টটি একটু পরে কথা বলছি, প্রথমে হচ্ছে কন্টেন্টগুলো নিয়ে আপনাদের সাথে একটু ডিটেলস মেনশন করে দিচ্ছি। বলবেন প্লিজ আপনাদের ডক্টর কি রেগুলার থাকে? আমি আবারও বলছি আমাদের কোনো ডক্টর নেই, আমাদের হচ্ছে স্কিন স্পেশালিস্ট, আমি মাসুদ রানা সবসময় থাকি না, আপনি যখন আসবেন তার আগে ফোন দিয়ে কনফার্ম করে নিতে হবে। তারপরে হচ্ছে অথেন্টিকেশন অ্যান্ড কোয়ালিটি অফ কোরিয়ান কসমেটিক্স। এই অথেন্টিকেশনের বিষয়টা কি একটু জেনে নিতে হবে আমাদেরকে। প্রোডাক্টের অথেন্টিকেশন খুব প্রয়োজনীয় একটা জিনিস, সেটা হচ্ছে প্রোডাক্টের গুণগত মান, খাঁটি এবং গুণগত মানের এই নিশ্চয়তাটা আপনাদেরকে চেক করতে হবে। সো আমি যেটা পয়েন্ট আউট করেছি সেটা হচ্ছে অথেন্টিকেশন অ্যান্ড কোয়ালিটি অফ কোরিয়ান কসমেটিক্স। ইয়েস, কোরিয়ান কসমেটিক্স অথেন্টিকেশন অ্যান্ড কোয়ালিটির দিক থেকে সব সময় এক ধাপ এগিয়ে। তার একটা কারণ হচ্ছে কোরিয়ান কসমেটিক্সের এ এবং বি ক্যাটাগরির যতগুলো ব্র্যান্ড রয়েছে তাদের কোনো প্রোডাক্টে কোনো হ্যাজার্ড ইনগ্রেডিয়েন্টস
কোনো ক্ষতিকর উপাদান যেটাকে আমরা বলি সেগুলো থাকে না। এবং কোরিয়ান প্রোডাক্টগুলো তাদের মার্কেটে লঞ্চ করার আগে হচ্ছে KFDA লাইক কোরিয়ান ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি, ব্যুরো ভেরিতাস, স্যামসং সাচ কাইন্ড অফ অর্গানাইজেশন থেকে হচ্ছে অথরাইজ নিয়ে প্রোডাক্টগুলোকে লঞ্চ করতে হয়। ইন দ্যাট কেস অথেন্টিকেশন অ্যান্ড কোয়ালিটির দিক থেকে জিরো টলারেন্স, একদম নিঃসন্দেহে কোরিয়ান কসমেটিক্স আপনারা ব্যবহার করতে পারেন। থার্ড যে পয়েন্টটা আমি মেনশন করেছি সেটা হচ্ছে হার্মফুল ইনগ্রেডিয়েন্টস অ্যান্ড হ্যাজার্ডাস কসমেটিক্স। হার্মফুল উপাদানগুলোর মধ্যে সর্বপ্রথম সিরিয়ালে যেটা আসে সেটা হচ্ছে মার্কারি, দেন হচ্ছে আপনার হাইড্রোকুইনন, থার্ড হচ্ছে প্যারাভেন অ্যান্ড হচ্ছে ফ্র্যাগ্রেন্স। এই উপাদানগুলো হচ্ছে মানব দেহের জন্য অনেক অনেক ক্ষতিকর। এগুলো নিয়ে আমি বিস্তারিত অনেকবার কথা বলেছি, একটু সহজ করে দিচ্ছি। মার্কারি এমন একটা ক্ষতিকর উপাদান যেটা হচ্ছে আমাদের ত্বকের লেয়ারগুলোকে নয় শুধুমাত্র, আমাদের বডির ইন্টারনাল মেজর কিছু অর্গান আছে লাইক কিডনি, পুষ্পুষ, ইভেন লিভারকে হচ্ছে ডিস্ট্রয়েড করে দিতে পারে। সো মার্কারি বিদ্যমান থাকবে না এরকম ফসসাহর কোনো ক্রিম নেই। সহজ করে বলে দিচ্ছি, ফসসাহর যতগুলো ক্রিম বাংলাদেশের মার্কেটে অলরেডি BSTA কর্তৃক সিল্ড করে দিয়েছে, তারপরে আবার নামে বেনামে অনেকগুলো ব্রাইটেনিং হোয়াইটেনিং ক্রিম বাংলাদেশের বাজারে এসেছে, মোট কথা ফসসা হওয়ার কোনো ক্রিম আপনি যখন সেটার ফাঁদে পড়বেন তাহলে আপনার ক্ষতিটা আপনি নিজেই নিয়ে আসবেন। নাকের হোয়াইটেজ দূর করার কি প্রোডাক্ট আছে? হ্যাঁ, ডেফিনেটলি আমাদের স্কিন কেয়ার রুটিনে আমি যেটা আপনাদেরকে সবসময় বলি, একটা কম্বো সেট আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এই কম্বো সেটটা যে শুধুমাত্র ত্বকের প্রবলেমের জন্য, শপ অ্যাড্রেস প্লিজ ভাইয়া, শপ অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল, Level 1, Block C, Shop No. 80। আর হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস এগুলো ডিটেলস নিয়ে আমি একটু কথা বলবো ভাইয়া। আপনারা জাস্ট সবাই জয়েন করুন, লাইভটাকে বিভিন্ন গ্রুপে শেয়ার করুন। আমি হচ্ছে কন্টেন্টগুলোর যে যে বিষয় নিয়ে আজকে কথা বলবো সেই বিষয়গুলো হচ্ছে হাইলাইটস করে দিচ্ছি। সাইড ইফেক্ট অফ হার্মফুল কসমেটিক্স অ্যান্ড হার্মফুল ইনগ্রেডিয়েন্টস, এই মার্কারি এবং হচ্ছে এটার একটা সাইড ইফেক্ট আমি বলেছি। সেকেন্ড সাইড ইফেক্ট হচ্ছে মার্কারিযুক্ত ক্ষতিকর প্রসাধনী যারা ব্যবহার করেছেন তাদের স্কিনের চামড়াগুলো পুড়ে পুড়ে এমনভাবে পাতলা হবে যেটা হচ্ছে আপনার স্কিনের রগগুলো পর্যন্ত দেখা যাবে। সেকেন্ড হচ্ছে আপনার স্কিনে প্রচুর পরিমাণে মেস্তা, ফ্রিকেলস, পিগমেন্টেশন, সাচ কাইন্ড অফ যে ডেঞ্জারাস ইস্যুগুলো সেগুলো ডিভাইডেড রাইজ করবে, আপনার স্কিনে লোম চলে আসার সম্ভাবনা থাকবে এবং আপনার স্কিনটা এমন বাজে পরিমাণে সেন্সিটিভ হবে সেটার কারণে আপনি আন্ডার সান এবং কিচেনে খুব বেশি সময় থাকতে পারবেন না। শামলিনা রেজা, অ্যাকনি স্পটের জন্য কি ইউজ করব ভাইয়া? প্রথমে আপনার বয়স এবং ত্বকের ধরনটা একটু কাইন্ডলি বলবেন, ঠিক আছে? আমাদের পেজ থেকে না, শুধু আমি সবাইকে সবসময় এই কথাটা বলি, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কসমেটিক্স পারচেস করেন, প্লিজ প্রথমেই আপনার বয়স এবং ত্বকের বর্তমান ধরনটা সম্পর্কে নোটিফাই করবেন। কারণ হচ্ছে বয়স এবং ত্বকের ধরনটা অনেক বিশাল একটা বিষয়, এটা অনেকে সহজ করে দিলে বুঝতে পারবেন। লাইক যাদের স্কিনটা অয়েলি তাদের কিন্তু স্কিন প্রচুর পরিমাণে তৈলাক্ত থাকে, চিটচিটে ভাব থাকে, যাদের ড্রাই তাদের হচ্ছে শুষ্ক থাকে। এখন ড্রাই স্কিনে যদি আপনি অয়েলি স্কিনের ফেস ওয়াশ দেন তাহলে ঘটনাটা কী ঘটবে? অয়েলি স্কিনের ফেস ওয়াশ হচ্ছে স্কিনের অয়েলটাকে রিডিউস করে, সো সেটা যদি আপনি ড্রাই স্কিনে সুইচ করেন তাহলে ঘটনাটা কী ঘটবে? ড্রাই স্কিনে তো অলরেডি সেই বেচারার ডিহাইড্রেটেড স্কিন, সে যদি অয়েলি স্কিনের ফেস ওয়াশটা ইউজ করে তার স্কিনটা ক্ষতি হবে অনেক অনেক বেশি। শর্ট এক্সাম্পলটা এই জন্য দিলাম, বয়স এবং ত্বকের ধরনটা না জেনে কখনও প্রোডাক্ট পারচেস করবেন না। অয়েলি স্কিন, অ্যাকনি প্রোন অ্যান্ড অ্যাকনি স্পট রয়েছে, আপনি হচ্ছে আমাদের যে অয়েলি অ্যাকনি প্রোন ট্রাবল স্কিনের একটা কম্বো রয়েছে। শামলিন রেজা, আপনি হচ্ছে যদি বর্তমানে এখন অ্যাক্টিভ রোন না থাকে তাহলে হচ্ছে আপনি ইউজা নিয়াসেনের এই স্টার্টার কিটটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? প্রাইস হচ্ছে 1500 টাকা, অফার প্রাইস হচ্ছে 1299 টাকা। আর যদি আপনার স্কিনে এখনও অ্যাক্টিভ ব্রন থেকে থাকে তাহলে হচ্ছে আপনি আমাদের বিয়ড কসমেটিক্সের 3D হোয়াইটেনিং ক্লিনিক মাল্টি সেটটা ব্যবহার করবেন। এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত আমার অনেকগুলো ভিডিওতে দেওয়া আছে, আজকেও আমি বিস্তারিত কথা বলবো। ফোর্থ এবং ফিফথ যে পয়েন্টটা আমি মেনশন করেছি সেটা হচ্ছে হাউ টু গেট হেলদি স্কিন বাই ন্যাচারালি, প্রাকৃতিকভাবে কি করে আপনি একটা হেলদি অ্যান্ড ব্রাইটেনিং স্কিন ফিরে পেতে পারেন, যেটাকে আমরা হচ্ছে ইয়থফুল লুকস বলি। হ্যাঁ, আমাদের যাদের স্কিনে কোনো প্রবলেম নেই তাদের স্কিনটাকেও কেয়ার করার জন্য এক দুইটা প্রোডাক্ট নয়, প্রপার স্কিন কেয়ার রুটিনে ফেস ওয়াশ, টোনার, ময়শ্চারাইজার, নাইট কেয়ারে সিরাম, অ্যাসেন্স, অ্যাম্পিউল,
সাথে হচ্ছে একটা ক্রিম থাকবে। শামলিন রাজা হচ্ছে বলেছেন এই সেটটা ইউজ করি ভাইয়া অনেক ভালো, ইয়েস কিপ গোয়িং, এটা শেষ হলে আপনি এটার রেগুলার সেটটা নিয়ে নেবেন। সো আমি যেই কথাটাতে ছিলাম সেটা হচ্ছে হাউ টু গেট হেলদি লুকিং স্কিন ন্যাচারালি। হ্যাঁ, প্রাকৃতিকভাবে স্কিনটাকে হেলদি করার জন্য কোরিয়ান কসমেটিক্স ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড লিডিং প্রোডাক্ট। তার কারণ হচ্ছে একটু সহজ করে দিচ্ছি, লাইক একটা গাছের শেকড়, লাইক গাছটা মরে গেছে বাট শেকড়টা এখনও মাটির নিচে আছে, এই শেকড় যদি কোনোভাবে গাছের গোড়ালিতে আপনার পানি এবং হচ্ছে সার এটার স্পর্শ পায় তাহলে কিন্তু শেকড় সেই সার এবং হচ্ছে পানিটাকে চুষে নিবে। ইন দ্যাট কেস কী ঘটবে, শেকড় যখন প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিন এবং এই বিষয়গুলো হচ্ছে পানির মাধ্যমে হচ্ছে চুষে নিবে, তখন হচ্ছে গাছটা কিন্তু আস্তে আস্তে কী হবে, পুনর্গঠিত হবে। দেন হচ্ছে এই গাছটা থেকে ডালপালা এবং সবুজ পাতার আবরণ তৈরি হবে। এটার কারণ হচ্ছে, এই উদাহরণটা আপনাদেরকে দেওয়ার পেছনে কারণ হচ্ছে কোরিয়ান কসমেটিক্স আমাদের স্কিনের আপার লেয়ারে কোনো কাজ করে না। ইনফ্যাক্ট কোনো কসমেটিক্সই, প্রাকৃতিক উপায়ে তৈরি কোনো কসমেটিক্স আপনার হচ্ছে আপার লেয়ারের কোনো কাজ করে না। তবে হার্মফুল যে ইনগ্রেডিয়েন্টসগুলো, হার্মফুল যেই প্রোডাক্টগুলো, হ্যাজার্ডাস যেই কসমেটিক্সগুলো, এই কসমেটিক্সগুলো হচ্ছে আপনাদের স্কিনের আপার লেয়ারে কাজ করে। সহজ করে দিচ্ছি, আমাদের প্রত্যেকের হিউম্যান স্কিনে 5 থেকে 7টা লেয়ার থাকে। এই লেয়ারগুলো হচ্ছে যাদের অ্যাক্টিভ থাকে তাদের লেয়ারগুলোতে প্রাকৃতিক উপাদানের প্রোডাক্টগুলো যখন যাবে কসমেটিক্সগুলো, তখন লেয়ারগুলোর ভেতরে, কোষের ভেতরে এই উপাদানগুলো পৌঁছে গিয়ে কোষটাকে সমৃদ্ধ করবে। সেক্ষেত্রে আপনার স্কিনে ফাইন লাইন্স, বয়সের ছাপ, ডালনেস এই বিষয়গুলো কখনো আসবে না এবং স্কিন সবসময় একটা ইলাস্টিসিটি থাকবে, হেলদি একটা স্কিন সবসময় থাকবে। আর যদি হ্যাজার্ডাস প্রোডাক্ট আপনি ব্যবহার করেন সেটা আপনাকে কী করবে, আপার লেয়ারের এই স্কিনের লেয়ারগুলোকে জাস্ট পিল করে করে পুড়ে দিবে। তখন হচ্ছে আপনি সাময়িক সময়ের জন্য মনে করবেন যে আপনি ফর্সা হচ্ছেন, বাট কখনোই এটা আপনার স্কিনের কোনো দাগও তোলেনি, আপনার স্কিনকে কখনো ফর্সা করেনি, এটা জাস্ট আপার লেয়ারটাকে পুড়ে হচ্ছে পিল করে উঠিয়ে দিচ্ছে। দেন যারা পাকিস্তানি ক্রিম অথবা হচ্ছে দ্রুত ফর্সাকারী কোনো থাইল্যান্ডের, মালয়েশিয়ান, ইন্ডিয়ান, অনেক ক্রিম বাংলাদেশে দ্রুত ফর্সাকারী ক্রিম হিসেবে বিক্রি হয়, বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ যে ক্রিমগুলো সেগুলো হচ্ছে গোরে, চাঁদনি, ডিও, স্কিনশাইন, ম্যালাটন, নিউ ফেস, ফাইজা, নূর। নাওয়েডেজ কিছু ক্রিম বাংলাদেশের বাজারে এসেছে, লাইক দুবাই বুস্টিং, কিম হোয়াইটেনিং, 4K+, অ্যালাইক প্লাস, এই প্রবলেম এই প্রোডাক্টগুলো যা বাংলাদেশে এসেছে এবং এগুলোকে যারা ফর্সা হওয়ার জন্য নিয়ে ব্যবহার করবেন তারা আসলে স্কিনটাকে সারা জীবনের জন্য নষ্ট করে দিবেন। ভাইয়া প্লিজ বলবেন অ্যালার্জি, অয়েলি, অ্যাকনিপ্রোন স্কিনের জন্য কি ইউজ করব, স্কিনের তেমন কিছু শ্যুট করে না। আপনি মাহমুদা আপুকে বলছি, আপনি হচ্ছে অয়েলি, অ্যাকনিপ্রোন, ট্রাবল সেন্সিটিভ স্কিনে আপনি হচ্ছে একটা কম্বো সেট ব্যবহার করবেন। যদি আপনার অ্যালার্জি স্কিন থাকে, আমার সামনে যেই কম্বোটা রয়েছে, যাদের অ্যালার্জি, হাইপো অ্যালার্জি কিছু রয়েছে তাদের জন্য পারফেক্ট এই কম্বোটা আমি রেখে দিয়েছি। এখানে এইচএ বিএচএ ব্রাইটেনিং ফোম ক্লিনজিং রয়েছে, রেড টিট্রি সিকাসোসাইড টোনার রয়েছে, রেড টিট্রি সিকাসোসাইড সিরাম রয়েছে এবং ক্রিম রয়েছে, সাথে সান প্রোটেকশন রয়েছে, ট্রুশিকা মিনারেল টোন আপ সানক্রিম। এটা হচ্ছে অয়েলি, অ্যাকনিপ্রোন, ট্রাবল সেন্সিটিভ অ্যান্ড হাইপো অ্যালার্জিক স্কিনের জন্য পারফেক্ট একটা কম্বো সেট। আমি সবসময় কম্বো সেটের কথা আসলে কেন বলি, কম্বো সেট আসলে পারফেক্টলি আমাদের স্কিনের টোটাল বিষয়টাকে হচ্ছে কেয়ার করে। আর আপনি যদি একটা দুইটা প্রোডাক্ট দেন, লাইক আপনি একটা ব্রাইটেনিংয়ের ক্রিম কিনলেন, এখন আপনি সারা দিনের পলিউশন নিয়ে বাসায় গেলেন কিন্তু আপনি প্রপার ওয়েতে স্কিনটাকে ক্লিন না করে আপনি হচ্ছে সেই ক্রিমটা ব্যবহার করলেন, তাহলে কি হলো, সারা দিনের পলিউশনের উপরে আপনার ক্রিমটা থেকে গেলো, সেটা স্কিনে আর গেলো না। ইন দ্যাট কেস প্রপার ওয়েতে একটা পারফেক্ট কম্বো সেট আপনাদেরকে সিলেক্ট করতে হবে, দ্যার ইজ নো আদার চয়েস। সো কম্বো সেটটা সিলেকশন করতে গেলে বয়স, ত্বকের ধরন, ত্বকের প্রবলেমগুলো সম্পর্কে আমাদেরকে জানাবেন, একটা কম্বো সেট দিয়ে দিব। আমার সামনে এই মুহূর্তে যে কম্বোটি রয়েছে এখানে, এই কম্বো সেটটা স্ক্রিনশট নিয়ে রাখুন, এটা হচ্ছে অয়েলি, অ্যাকনিপ্রোন, ট্রাবল সেন্সিটিভ স্কিন অ্যান্ড হাইপো অ্যালার্জিক স্কিনের জন্য দিনে এবং রাতের পারফেক্ট স্কিন কেয়ার রুটিন, ঠিক আছে। ফেস ওয়াশটা এবং টোনারটা দিনে ব্যবহার করবেন। থার্ড স্কিন কেয়ারে আপনি রাখবেন হচ্ছে অ্যাকুয়া টি ট্রি ময়েশ্চার ক্রিমটা, ঠিক আছে।
এইটা রাখবেন হচ্ছে থার্ড ডেতে। আর আন্ডার সানে এবং কিচেনে যাওয়ার আগে আপনি অ্যাড করবেন হচ্ছে ট্রুশিকা মিনারেল সানক্রিমটা। সো দিনের কেয়ার চলে গেল, রাতের স্কিন কেয়ারে আপনি যেটা করবেন ফেস ওয়াশ এবং টোনারটা, থার্ড হচ্ছে সিরামটা, ফোর্থ হচ্ছে রেড টি ট্রি সিকাসোসাইড ক্রিমটা। এইভাবে স্কিন কেয়ার রুটিন মেনটেন করলে আপনার স্কিনের অয়েলটা কন্ট্রোল হবে, আপনার স্কিনের অ্যাক্সেস সিবামটা রিডিউস হবে, স্কিনটা কাম হবে। লাইক যাদের হচ্ছে ট্রাবল অ্যান্ড হাইপো অ্যালার্জিক স্কিন, তাদের স্কিনে ইনফ্লামেশন প্রচুর, জ্বালা পোড়া ভাব থাকে প্রচুর, এই অ্যান্টি ইনফ্লামেশন যে ভাবটা সেটা হচ্ছে দূর করে আপনার স্কিনটাকে কাম করবে। দেন এই ভিটামিন প্রোটিন এবং নিউট্রিশনযুক্ত প্রোডাক্টগুলো আপনার স্কিনের ভেতরের কোষে গিয়ে কোষগুলোকে হচ্ছে সমৃদ্ধশালী করবে। ইন দ্যাট কেস আপনার স্কিনের আপার লেয়ারে যেই কোষগুলো মৃত রয়েছে সেগুলো আস্তে আস্তে ডিজঅ্যাপিয়ার হয়ে আপনাকে একটা চমৎকার হেলদি লুকিং স্কিন দিবে। কোনো প্রোডাক্ট আপার লেয়ারের কোনো কাজ করবে না, ভেতরের কোষগুলোকে ডিভাইডে হচ্ছে হিলিং পাওয়ার ডেভেলপ করবে, সমৃদ্ধশালী করবে, কোষগুলোকে পুনর্গঠিত করবে, পুনরুজ্জীবিত করবে, ঠিক আছে। সো এই কম্বো সেটটা নিয়ে কথা বললাম, এটা নিয়ে আর কপি করবো না, প্রাইসগুলো বলে দিচ্ছি। ফেস ওয়াশটার রেগুলার প্রাইস হচ্ছে 950 টাকা, অফার প্রাইস হচ্ছে 750 টাকা। এইচে বিএচএ ব্রাইটেনিং ফোম ক্লিনজিং অয়েলি অ্যাকনিপ্রন ট্রাবল সেন্সিটিভ স্কিন আনটিল কম্বিনেশন স্কিন পর্যন্ত কম্পেটিবল। রেড টি ট্রি সিকাসোসাইড টোনারটার রেগুলার প্রাইস হচ্ছে 1500 টাকা, অফার প্রাইস হচ্ছে 1250 টাকা। সিরাম সেম প্রাইস, ক্রিম সেম প্রাইস, এবং ট্রুশিকা মিনারেল সানক্রিমটা হচ্ছে 1200 টাকা। সো যাদের অয়েলি অ্যাকনিপ্রন ট্রাবল সেন্সিটিভ অ্যান্ড হাইপো অ্যালার্জিক স্কিন, তারা জাস্ট এই কম্বো সেটটার হচ্ছে স্ক্রিনশট এখনই নিয়ে রাখুন প্লিজ। আমি এটা এখন সরিয়ে নিব, এটা নিয়ে আর রিপিট করবো না। যারা হচ্ছে এটা সম্পর্কে পরে জানতে চাবেন তারা হচ্ছে আমাদের রেকর্ডেড লাইভটা দেখে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ রাজু। ঠিক আছে, সো এই ভাইয়া আমার ফেসে ভালো মানের ফেস ওয়াশ দেখান প্লিজ। নীলিমা চৌধুরী, তোমার বয়স ত্বকের ধরনটা তো বললা না ভাইয়া। ওকে, 18 ইয়ার্স ওল্ড, ঠিক আছে। ঠিক আছে, 18 ইয়ার্স ওল্ড, পোর মিনিমাইজিং প্লাস ব্রাইটেনিংয়ের জন্য একটা সিরাম রিকমেন্ডেড করুন। আসলে একটা সিরাম দিয়ে 18 ইয়ার্স ওল্ড, ফারহানা ফৌজিয়া আমি আপনাকে যেটা বলছি, শুধু সিরাম দিয়ে আপনি কোনো রেজাল্ট পাবেন না। সুতরাং আমি এ বিষয়ে কথা না বলে আপনাকে বলবো হচ্ছে আপনি প্রপার একটা, যেহেতু আপনার স্কিনটা পোর মিনিমাইজিং, 18 ইয়ার্স ওল্ড, ডেফিনেটলি আপনার অয়েলি স্কিন, আপনি আমাদের বিওর্ড কসমেটিক্সের এই কম্বো সেটটা ব্যবহার করুন। এটাতে গ্লোবালি ফেস ওয়াশ, টোনার, সুথিং জেল, পেপটাইড অ্যাম্পিউল অ্যান্ড 3D ক্রিম রয়েছে। পাঁচটা প্রোডাক্ট গ্লোবালি যেটা কাজ করবে সেটা হচ্ছে আপনার স্কিনটাকে প্রপার ওয়েতে ক্লিনস করবে। সেকেন্ড হচ্ছে আপনার স্কিনের অ্যাক্সেস সিবাম, হোয়াইটেডস, ব্ল্যাকহেডসের ভেতরে জমে থাকা সিবামগুলোকে রিডিউস করে স্কিনটাকে মসৃণ করে দেবে, স্মুথ করে দেবে। থার্ড হচ্ছে আপনার স্কিনের কামনেসটা বাড়াবে, যেটার কারণে স্কিনটা সুথিং অ্যান্ড ময়শ্চারাইজ থাকবে। ফোর্থ অ্যান্ড ফিফথ যেই বেনিফিটসগুলো সেগুলো হচ্ছে আপনাদের ত্বকের কোষগুলোকে স্ট্রং করবে ভিটামিন এবং নিউট্রিশনযুক্ত এই অ্যাম্পিউল এবং 3D ক্রিমের কারণে, যেটার কারণে আমাদের স্কিনের পোর মিনিমাইজিং, ডাবল ফাংশন ব্রাইটেনিং, অ্যান্টি এজিং, এন্টু রিঙ্কেল এবং হচ্ছে স্কিনের ইলাস্টিসিটি ডেভেলপের কাজ করে। সো গ্লোবালি এই একটা কম্বো সেটের বেনিফিটসগুলো আমি বলে দিলাম। এটা অয়েলি, অ্যাকনিপ্রন, ট্রাবল, সেন্সিটিভ অ্যান্ড হচ্ছে কম্বিনেশন স্কিন পর্যন্ত অ্যাকসেপ্ট, যাদের ড্রাই স্কিন তারা ব্যতীত সবাই এই কম্বো সেটটা ব্যবহার করতে পারবে। এটার রেগুলার সাইজ আমাদের রয়েছে, আমি এটার অফার প্রাইসটা বলে দিচ্ছি। 3D হোয়াইটেনিং ক্লিনিক মাল্টিসেট কম্পেটিবল ফর অয়েলি, অ্যাকনিপ্রন, ট্রাবল, সেন্সিটিভ আনটিল কম্বিনেশন স্কিন। বেনিফিটস হচ্ছে স্কিনটাকে ক্লিনস করবে, সো প্রপার ওয়েতে ক্লিনস করবে, পোর মিনিমাইজ করবে, অ্যাক্সেস সিবাম রিডিউস করবে, স্কিনটাতে ময়শ্চারাইজ পাওয়ারটা বাড়াবে, স্কিনের ন্যাচুরালি ব্রাইটেনিং ডেভেলপ করবে, অ্যান্ড অ্যান্টি এজিং, অ্যান্টি রিঙ্কেল, ব্রাইটেনিংয়ের কাজ করবে। সো হোয়াট এলস ইউ নিড গাইজ, এমন একটা কম্বো যেটাকে আমি জাদুকরি প্রোডাক্ট বলি। এই কম্বোটার যেই রেগুলার সাইজটা রয়েছে ফেস ওয়াশটা, দাম রেগুলার সাইজগুলো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। অয়েলি, অ্যাকনিপ্রন, ট্রাবল, সেন্সিটিভ স্কিন, অ্যাকসেপ্ট হচ্ছে যাদের অ্যালার্জি ইস্যু রয়েছে তাদের ক্ষেত্রে আমি হচ্ছে টোনার এবং হচ্ছে ময়শ্চারাইজারটা চেঞ্জ করে দেই পেপটাইড অ্যাম্পুলটা, ঠিক আছে। এই প্রোডাক্টগুলো একটু একটু আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখুন। আমি আজকে কোনো কন্টে
কম্বো সেটের হচ্ছে সময়টা বেশি একটা দেব না। সো এই স্টার্টার কিট 3D হোয়াইটেনিং ক্লিনিক মাল্টিসেক্টর, এটা হচ্ছে ছোট মিয়া আর এটা হচ্ছে বড় মিয়া। বড় মিয়াটা আপনাদের সামনে রেখে দিলাম, এটা হচ্ছে 4 থেকে 5 মাস আপনার স্কিন কেয়ার রুটিন দিনে এবং রাতের কন্টিনিউ করতে পারবেন। আর আর এটা হচ্ছে আপনার হচ্ছে 35 to 40 days আপনি হচ্ছে এটা ব্যবহার করতে পারবেন। সো স্টার্টার কিটটার রেগুলার প্রাইস হচ্ছে 1500 টাকা, অফার প্রাইস হচ্ছে 1200 টাকা, ঠিক আছে। আর রেগুলার যে সাইজ এটার প্রাইস হচ্ছে 6400 টাকা, অফার প্রাইস হচ্ছে মাত্র 4500 টাকা। শর্ট করে দিচ্ছি, অয়েলি অ্যাকনিপ্রোন ট্রাবল লাইক পিম্পল, পিম্পল স্পোর, পিম্পল স্কার, মেস্তা, ফ্রিকেলস, পিগমেন্টেশন, সব ধরনের প্রবলেমের জন্য কম্বো সেট হচ্ছে আমাদের বিওট কসমেটিক্সের HA BHA ব্রাইটেনিং ফোম ক্লিনজিং, গ্লুটাথিওন ওয়াটার ড্রপ স্কিন টোনার, মোরিঙ্গা ব্রাইটেনিং কুল সুথিং জেল, পেপটাইড রিপেয়ার অ্যাম্পিউল অ্যান্ড 3D হোয়াইটেনিং ক্লিনিক রিনুয়াল ক্রিম, যেটার রেগুলার সাইজ হচ্ছে 6400 টাকা, অফার প্রাইস হচ্ছে মাত্র 4500 টাকা আনটিল 20th September। আর স্টার্টার কিটের রেগুলার প্রাইস হচ্ছে 1500 টাকা, অফার প্রাইস হচ্ছে মাত্র 1200 টাকা করে। সো এই কম্বো সেটটা আমি আবারও বলে দিচ্ছি, যাদের ত্বকে ব্রন, মেস্তা, ফ্রিকেলস, পিগমেন্টেশন, এইজিং ইফেক্টস, ডালনেস রয়েছে, তাদের প্রত্যেকের জন্য কম্পেটিবল অ্যাকসেপ্ট সুপার ড্রাই স্কিন। আর যাদের স্কিনে অ্যালার্জি রয়েছে তারা শুধুমাত্র এই টোনারটার জায়গায় যেটা অ্যাড করবেন, আমি একটু আগে যে টোনারটা দেখিয়েছি রেড টি ট্রি টোনারটা অথবা পমগ্রেনেট টোনারটা অ্যাড করবেন। আর হচ্ছে শুধু টোনারটা এটা আমি সহজ করে দিচ্ছি, যাদের স্কিনে অ্যালার্জি রয়েছে তারা হচ্ছে গ্লুটাথিওন টোনারের পরিবর্তে রেড টি ট্রি টোনারটা নেবেন অথবা পমগ্রেনেট টোনারটা নেবেন। ইজ দ্যাট ক্লিয়ার ফর ইউ গাইজ? আমি অনেকের কমেন্ট পড়ছি না, আমাদের মডারেটররা আপনাদের কমেন্টের রিপ্লাই দিবে। ভাইয়া আপনাদের প্রোডাক্টসগুলো মার্কেট থেকে অনেক কম প্রাইস, থ্যাংক ইউ ভেরি মাচ। বয়স 28, মুখে হালকা মেস্তা আছে, কি ইউজ করব? হ্যাঁ আপু, আমি মেস্তা সম্পর্কে একটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে দিব। এই কম্বো সেটটা মেস্তা, ফ্রিকেলস, পিগমেন্টেশন এবং হচ্ছে ব্রন যাদের স্কিনে রয়েছে তাদের প্রত্যেকের জন্য কার্যকরী একটা কম্বো সেট, যেটার মিনি সাইজ হচ্ছে এইটা, 35 to 40 days ব্যবহার করতে পারবেন দিনে এবং রাতের স্কিন কেয়ারে। প্রাইস হচ্ছে 1500, অফার প্রাইস 1200 টাকা। আর রেগুলার সাইজটা হচ্ছে প্রাইস 6400 টাকা, যেটা 4 থেকে 5 মাস ব্যবহার করতে পারবেন, আর অফার প্রাইস হচ্ছে মাত্র 4500 টাকা। কালো তিলের জন্য কী আছে? তিল, মেস্তা, পিগমেন্টেশন, এগুলো সম্পর্কে একটু শর্ট ব্রিফ আগে দিয়ে নেই, তাহলে আপনাদের জন্য সহজ হবে। আমাদের দেশের বেশিরভাগ মানুষ হচ্ছে আমরা এগুলোকে লাইক তিল, মেস্তা, পিগমেন্টেশন এগুলোকে আমরা ত্বকের দাগ মনে করে থাকি। বেসিক্যালি এগুলো আমাদের ত্বকের কোনো দাগ নয়, এগুলো হচ্ছে আমাদের ত্বকের মৃত কোষ। এখন অনেকের মনে প্রশ্ন জাগে যে এতদিন শুনে আসলাম মেস্তার দাগ, ব্রনের দাগ, পিগমেন্টেশনের দাগ, সানটেন, সাচ কাইন্ড অফ দাগই তো শুনে আসছি। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের বুঝার জন্য আর হচ্ছে কসমেটিক্স সেল করার জন্য এই নামগুলো হচ্ছে আমরা শিখে আসছি এবং এগুলোর প্র্যাকটিস করে আসছি। বাট সত্যটা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের ত্বকের মৃত কোষ। আমাদের প্রত্যেকের পুরো বডিটা যেমন কোষ দিয়ে গঠিত, আমাদের স্কিনটাও হচ্ছে কোষ দিয়ে গঠিত। সো আমাদের স্কিনের এই কোষগুলো, এটা হচ্ছে প্রত্যেকটা কোষ হচ্ছে লোমকূপের গোড়ায় থাকে এবং আমাদের স্কিনে 5 থেকে 7টা লেয়ার থাকে। আমাদের এই লেয়ারগুলো যারা হচ্ছে হ্যাজার্ডাস ক্রিম উইথ হার্মফুল ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছেন, তারা স্কিনের লেয়ারগুলোকে নষ্ট করার কারণে স্কিনের অনেকগুলো লেয়ার পুড়ে পুড়ে পাতলা হয়ে যায়, স্কিনের রগগুলো দেখা যায়। ইন দ্যাট কেস কোরিয়ান কসমেটিক্স এবং কোরিয়ানদের ফিলোসফি যেটা বলে, মেস্তা, ফ্রিকেলস, পিগমেন্টেশন এগুলো ত্বকের কোনো দাগ নয়, এগুলো হচ্ছে মৃত কোষ। সো এগুলো থেকে প্রিভেন্ট করতে হলে আপনাকে ডেফিনেটলি একটা সান প্রোটেকশন ব্যবহার করতে হবে। কারণ হচ্ছে সবাই কিন্তু কথাগুলো শুনবেন, তিল, মেস্তা, পিগমেন্টেশন ত্বকের দাগ নয়, ত্বকের মৃত কোষ, এটাকে প্রিভেন্ট করতে হলে লাইক এটা যেন দিনে দিনে না বেড়ে যায়। কারণ এটা বেড়ে যাওয়ার দুইটা কারণ হচ্ছে সূর্যের তাপ এবং হচ্ছে চুলার তাপ।
এই দুইটা কারণে এই জিনিসগুলো স্কিনে হচ্ছে ডে বাই ডে রাইজ করে, কারণ এটা ক্যান্সারের মতো, একটা কোষ যখন মৃত থাকে সে আরেকটা কোষকে মেরে দেয়। দেখবেন তিল যাদের একটা উঠছে তাদের আস্তে আস্তে ছড়িয়ে যায়, মেস্তা যাদের এদিক দিয়ে আসছে পরে আস্তে আস্তে পুরো মুখে ছড়িয়ে যায়, যাদের পিগমেন্টেশন যেটাকে লেস দেন মেস্তা বলে, হাইপার পিগমেন্টেশন যখন তখন সেটাকে মেলাজমা বলে, আর পিগমেন্টেশন হচ্ছে ছড়ানো, এখানে একটুক এখানে একটুক এখানে একটুক, এটাকে পিগমেন্টস বলে, যেটা মেলানিনের ভারসাম্যের কারণে স্কিনে ঘটে থাকে। সো এগুলোকে দাগ মনে করে দাগ দূর হওয়ার কোনো কিছু দিলে নিজের পায়ে হচ্ছে নিজে কুড়াল মারবেন। কোরিয়ানদের ফিলোসফি হচ্ছে এই কোষগুলোতে সঠিক এবং গুণগত মানের উপাদানযুক্ত ভিটামিন প্রোটিন নিউট্রিশন রয়েছে, এই উপাদানযুক্ত কসমেটিক্স দিয়ে একটা সঠিক স্কিন কেয়ার রুটিন মেনটেন করতে হবে। গাইজ আমি বারবার একটা কথা রিপিট করছি যে আপনাকে একটা রুটিন মেনটেন করতে হবে উইথ একাম্বোসেট ফর হেয়ার, ফর ইউর স্কিন, ফর ইউর লিপস, ফর ইউর বডি। সিঙ্গেল প্রোডাক্টে আপনি কখনোই কোনো রেজাল্ট পাবেন না, আপনাকে সঠিক একটা কম্বো সিলেক্ট করতে হবে। সো মেস্তা, ফ্রিকেলস, পিগমেন্টেশন, এই ধরনের প্রবলেম যাদের ত্বকে রয়েছে তারা পেইজে বিভিন্ন বিজ্ঞাপনে টিভিতে দেখবেন হচ্ছে পাঁচ দিনে সাত দিনে এগুলোর দাগ তুলে ফেলবে বলে অনেক বিজ্ঞাপন দেয়। আমি আপনাদেরকে সহজ করে দিচ্ছি, এগুলো ত্বকের কোনো দাগ নয়, এগুলো ব্যবহার করবেন তো স্কিনের এই লেয়ারটাকে পুড়ে পুড়ে পাতলা করে দিবে, এবং যারা অলরেডি স্কিন পাতলা হয়েছে ভুক্তভোগী তারাই শুধুমাত্র এটা ফিল করতে পারবে, যারা ব্যবহার করেননি তারা এটা বুঝতে পারবেন না। তবে আমি হাম্বল রিকোয়েস্ট করব, দ্রুত ফর্সাকারী যত ক্রিম থাকুক না কেন মার্কেটে, প্রত্যেকটাতে মার্কারি নামের বাজে একটা উপাদান, যেটা হচ্ছে খুবই ক্ষতিকর একটা উপাদান, এই উপাদানটা বিদ্যমান থাকবে, কারণ এইটা ছাড়া আপনার স্কিনকে চামড়া পুড়ে দিয়ে পিল করে করে ফর্সা কখনো দেখাতে পারবে না। সো মেস্তা ফ্রিকেল সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন, অথবা আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের চ্যানেলে গিয়ে এটা সম্পর্কে সার্চ দিলে বিস্তারিত জানতে পারবেন। ভাইয়া আপনাদের সকলকে আমি, আপু এবং ভাইয়া সবাইকে বলছি, আমি অনেক কমেন্ট করতে পারছি না, ঠিক আছে। ভাইয়া আহাবা ফেস ওয়াশ প্রতিদিন ব্যবহার করা যাবে? ইয়েস, সকালে এবং বিকালে। আমি একটু ডিটেলসে বলে দিচ্ছি কেন এটা ব্যবহার করা যাবে সেটাও বলে দিচ্ছি। সো আপু এবং ভাইয়ারা দ্রুত ফর্সাকারে কোনো কিছু ব্যবহার করবেন না, কারণ এগুলোর বিজ্ঞান এখনও কোনো ব্যাখ্যাও দিতে পারেনি। দ্রুত ফর্সাকারে কোনো কিছু যদি প্রাকৃতিকভাবে আবিষ্কার হতো পৃথিবীতে কোনো কালো মানুষ থাকতো না। এই সহজ বিষয়টা চোখ বন্ধ করে নিজেকে প্রশ্ন করবেন, দেন ইউ উইল গেট দ্য রাইট আনসার। সো আবারও বলছি, দ্রুত ফর্সাকারে কোনো কিছু ব্যবহার করবেন না, সঠিকভাবে সঠিক কসমেটিক্স দিয়ে স্কিন কেয়ার রুটিন মেনটেন করুন। ভাইয়া অয়েলি স্কিনের জন্য কোন ফেস ওয়াশটা ভালো হবে? এইচ এ বি এইচ এ ব্রাইটেনিং ফোম ক্লিনজিং, সেলিসাইলিক ডেইলি জেন্টেল ক্লিনজার ফ্রম কজারেক্স, লো পিএইচ জেন্টেল ক্লিনজার ফ্রম কজারেক্স, অ্যান্ড হচ্ছে পিএ টিট্রি ফ্রম স্কাইলেক ব্র্যান্ড। এই চারটা প্রোডাক্ট হচ্ছে অয়েলি স্কিনের জন্য খুবই পারফেক্ট। ভাইয়া নূপুর আক্তার লিখেছেন হোয়াইটেনিংয়ের জন্য কি ইউজ করব, হোয়াট এভার, আমি আবারও বলে দিচ্ছি, রিপিট করছি, আপনাদের স্কিনে কোনো প্রবলেম নেই বাট আপনি স্কিনটাকে ইয়থফুল এবং হচ্ছে বয়সের ছাপ যেন না পড়ে সেটা ধরে রাখতে চাচ্ছেন, তাহলে হচ্ছে আপনি এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবেন, কারণ এগুলো হচ্ছে আপার লেয়ারের কোনো কাজ করে না, এগুলো ইন্টারনালি আমাদের স্কিনের ভেতর থেকে কোষগুলোকে সমৃদ্ধ করে, পুনর্গঠিত করে, পুনরুজ্জীবিত করে অ্যান্ড পুনরুদ্ধার করে। সো এর বাইরে আপনারা যারা হচ্ছে আপার লেয়ার লাইক ব্রোনের স্পট রিমুভ করতে চাই, ভাইয়া এইটার দাগ তুলে ফেলতে চাই, এই প্রশ্নগুলো যারা করেন তাদেরকে একটু সহজ করে দিচ্ছি। ভাইয়া এটা আপনার স্কিন যেটা কোষ দিয়ে গঠিত, এটা কোনো দেয়াল নয় যে আমি আজকের সাদা রং তুলে কালকে লাল রং লাগিয়ে দিব। সো সহজ কথাটা বুঝতে চেষ্টা করুন, স্পট আউট স্পট রিমুভ বলে পৃথিবীতে কিছুই নেই, এই প্রোডাক্টগুলোর খাঁটি এবং গুণগত মানের উপাদানগুলো আমাদের ত্বকের কোষগুলোকে হচ্ছে পুনর্গঠিত করে, পুনরুদ্ধার করে, দেন আমাদের ত্বকের সজীবতা ফিরিয়ে নিয়ে আসে পুনরুজ্জীবিত করার মাধ্যমে। আই হোপ অল দ্য ইনফরমেশান ওয়াজ ক্লিয়ার এনাফ। যদি কোনো গ্যাপ থাকে আপনারা আমাদেরকে ইনবক্সে নক করবেন, আমাদের পেজ থেকে যে কোনো ধরনের সেবা গ্রহণ করার জন্য প্রথমে আপনার বয়স, সেকেন্ড আপনার ত্বকের ধরন, সেটা অয়েলি, ড্রাই, কম্বিনেশান, নর্মাল, অ্যান্ড আপনার স্কিনের ভিজিবল সবগুলো সমস্যা, হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস, ওপেন পোর্স, পিম্পল, পিম্পল স্পট, পিম্পল স্কার, ফ্রিকেলস, পিগমেন্টেশন, মেলানিন, মেলাজমা, ডার্ক সার্কেল, ডালনেস, এজিং ইফেক্টস অ্যান্ড রিঙ্কেলস। হোয়াট এভার দ্য প্রবলেম ইউ হ্যাভ অলরেডি ভিজিবল অন ইউর স্কিন, জাস্ট শেয়ার উইথ আস অ্যান্ড আমরা হচ্ছে টোটাল বিষয়টার উপর
অ্যানালাইসিস করে আমাদের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আপনার সাথে কাউন্সিলিং করে সঠিক প্রোডাক্ট আপনাকে সাজেস্ট করব। সো মোরিঙ্গা ব্রাইটেনিং কুল সুথিং জেলটার প্রাইস জানতে চেয়েছেন একজন। মোরিঙ্গা ব্রাইটেনিং কুল সুথিং জেল, আমি এটা সম্পর্কে একটু বলছি, আমার সামনেই আছে মোরিঙ্গা ব্রাইটেনিং কুল সুথিং জেল। এটার একমাত্র সার্টিফাইড ডিস্ট্রিবিউটর হচ্ছে আমাদের প্রতিষ্ঠান ফেয়ার স্কিন কেয়ার বিডি, এবং এই সুথিং জেলটা বাংলাদেশের বাজারে যতগুলো সুথিং জেল রয়েছে প্রত্যেকের চাইতে একটু ডিফারেন্ট। কারণ হচ্ছে মোরিঙ্গা ব্রাইটেনিং কুল সুথিং জেলের উপাদানগুলো হচ্ছে সেন্ট্রাল এসিটিকা, ভিটামিন ই, ভিটামিন এ, তারপরে হচ্ছে অ্যালোলিপস, নিয়াসিনামাইড, সাচ কাইন্ড অফ উপাদানগুলো থাকার কারণে, মোরিঙ্গা লিপস তো আছেই অ্যান্ড মোরিঙ্গার যে নির্যাস সেটা তো আছেই, এইটার কারণে মোরিঙ্গা ব্রাইটেনিং কুল সুথিং জেলটার নামে যেমন একটা জাদু রয়েছে তার কার্যকারিতাও সেম। এটাই একমাত্র সুথিং জেল যেটা আমাদের ত্বকটাকে সুথিং, ময়শ্চারাইজিং, ব্রাইটেনিং, পোর মিনিমাইজিং, ডালনেস রিপেয়ার এবং ড্যামেজেস রিপেয়ারের জন্য খুব পারফেক্টলি কাজ করে। এবং যে কোনো বয়সের যে কোনো মানুষ দিনে এবং রাতের স্কিন কেয়ারে মোরিঙ্গা ব্রাইটেনিং কুল সুথিং জেলটা ব্যবহার করতে পারবেন। রেগুলার প্রাইস হচ্ছে 950 টাকা, অফার প্রাইস হচ্ছে 750 টাকা। ঠিক আছে, একজন হচ্ছে লিপ কেয়ার কম্বো নিয়ে কথা বলেছেন। হাজু লিপ কেয়ার কম্বো নিয়ে আমি কথা বলবো। আমি আসলে আমার প্রত্যেকটা লাইভে সিমিলার কিছু কথা বলি, কারণ আমার কাছে মনে হচ্ছে এই কথাগুলোই হচ্ছে আপনাদেরকে আগে বুঝতে হবে, জানতে হবে। ত্বকের ধরন এবং হচ্ছে ত্বকের সমস্যা, পাশাপাশি বয়স, এই বিষয়গুলো না জেনে যদি আপনি প্রোডাক্ট পারচেস করেন আপনার ক্ষতিটা হবে। বিউটি কিট দিয়ে এখনও ব্রোন আর রেশ যাচ্ছে না ভাইয়া। সাইমা ফ্লোরা বিউটি কিট হচ্ছে 35-40 ডেইজের একটা প্রোডাক্ট, এটা দিয়ে আপনার এটা যাচ্ছে না। অ্যালার্জি স্কিনে কি ভেরি প্লাস ইউজ করা যাবে? নট অ্যাট অল। ভেরি প্লাস ইটস থার্ড ক্লাস একটা প্রোডাক্ট, ডু নট অ্যাপ্লাই অন ইউর স্কিন। আর কিছু বলবো না, বাকিটা আপনি স্টাডি করে দেখে নেবেন। পুরনো ডার্ক স্পট হিউজ কমেন্টস, তোমরা কেউ একজন একটু কমেন্টসে রিপ্লাইগুলো দাও, কমেন্ট প্রচুর, আমি পড়ার সুযোগ পাচ্ছি না। ঠিক আছে, পুরোনো ভাই আপনাদের শোরুমে কখন আসলে আপনাকে পাবো স্কিন দেখি প্রোডাক্ট নিতে? ভাই আমি আপনাকে বলে দিয়েছি আমাদের শোরুমে আমি আসলে সবসময় থাকি না, আপনি যখন আসবেন তার আগের দিন হচ্ছে জাস্ট ফোন করে টাইমিংটা জেনে নেবেন, আপনি কখন আসবেন সেই অনুযায়ী আমি আপনাকে সময় দেবো, ডোন্ট ওয়ারি। পুরোনো ডার্ক স্পট, ওনার কমেন্টটা আমি বারবার পড়তে গিয়ে পড়তে পারছি না। পুরোনো ডার্ক স্পট কমাতে কী করা যায়? আপনার স্কিনে যদি কোনো ব্রন না থাকে, আপনার স্কিনে যদি কোনো অ্যালার্জি ইস্যু না থাকে, তাহলে হচ্ছে আপনি আমাদের একটা কম্বো সেট বড় যেটা রয়েছে সেটাতে হচ্ছে ন্যাচারাল ফোম ক্লিনজার ফ্রম স্কাইলেক ব্র্যান্ড, গ্লুটাথিওন ওয়াটার ড্রপ স্কিন টোনার, তারপরে হচ্ছে গ্লুটাথিওন এই টোন আপ ক্রিমটা, তারপরে হচ্ছে গ্লুটাথিওন অ্যাম্পিউলটা, ঠিক আছে, এবং হচ্ছে 3D হোয়াইটেনিং ক্লিনিক ক্রিমটা। এই কম্বো সেটটা যাদের হচ্ছে ব্রাইটেনিং জন্য স্কিনে প্রোডাক্ট ইউজ করতে চান, ব্রাইটেনিং পাশাপাশি এইজিং ইফেক্টস এবং অ্যান্টি রিঙ্কেলের জন্য, তাদের জন্য হচ্ছে পারফেক্ট কম্বো হচ্ছে এইটা। ন্যাচারালি ব্রাইটেনিং, স্পেশালি যাদের স্কিনে ব্রন নেই, হ্যাঁ কোনো অ্যালার্জি ইস্যু নেই, বাট স্কিনটা বেটার আছে, এই স্কিনটাকে আপনারা হচ্ছে ন্যাচারালি ব্রাইটেনিং, পোর মিনিমাইজিং, এইজিং ইফেক্টস দূর করা, ফাইন লাইন্স দূর করা এবং গ্লোবালি আপনার স্কিনটাকে এন্ড অফ দ্য ডেতে হেলদি ইয়থফুল একটা স্কিন করে দিবে। সেটার কম্বোটা হচ্ছে ন্যাচারাল ফোম ক্লিনজার ফ্রম স্কাইলেক ব্র্যান্ড, প্রাইস হচ্ছে 1200 টাকা, গ্লুটাথিওন ওয়াটার ড্রপ স্কিন টোনার, প্রাইস হচ্ছে 1500 টাকা, অফার প্রাইস হচ্ছে 1200 টাকা, দেন গ্লুটাথিওন টোন আপ ক্রিমটা। আমি টোন আপ ক্রিমটা নিয়ে একটু কথা বলছি, আমাদের রেঞ্জের মধ্যে অনেকগুলো টোন আপ ক্রিম ছিল, যেটা হচ্ছে পান্ডা ক্রিস্টাল, ক্রিস্টাল ফ্রম 3W ক্লিনিক, পান্ডা ফ্রম টনিমলি, জেজু চেরি ব্লসম টোন আপ ক্রিম হচ্ছে আপনার ফ্রম ইনস্প্রি। সবগুলো টোন আপ ক্রিমের মধ্যে যে বিশেষত্ব আছে সেটা হচ্ছে জাস্ট স্কিনে ব্যবহার করার পর একটু টোন ডেভেলপ করে। লাইক যারা কোনো ফ্রন্ট ডেস্কে জব করেন বাট আপনি হাই হেভি মেকআপ ইউজ করতে চাচ্ছেন না, তাদের ক্ষেত্রে টোন আপ ক্রিমগুলো খুবই কার্যকরী ভূমিকা রাখে। সো আমাদের এই গ্লুটাথিওন টোন আপ ক্রিমটা হচ্ছে আপনার স্কিনটাতে টোন আপ ডেভেলপের পাশাপাশি আপনার স্কিনের পোর মিনিমাইজিং, ইলাস্টিসিটি ডেভেলপ, অ্যান্টি এজিং, অ্যান্টি রিঙ্কেল এবং ব্রাইটেনিংয়ের কাজ করবে, প্লাস
যাদের স্কিনে ফ্রিকেলস, পিগমেন্টেশন, মেলাজমার মতো প্রবলেম রয়েছে সেই মৃত কোষগুলোকে পুনরুদ্ধার করতেও সাপোর্ট করবে গ্লুটাথিওন টোনার ক্রিমটা। বিএসটিএ সার্টিফাইড, প্রাইস হচ্ছে 1200 টাকা, অফার প্রাইস হচ্ছে 999 টাকা। তারপরে হচ্ছে গ্লুটাথিওন অ্যাম্পিউলটা, হ্যাঁ সিকা অ্যাম্পিউল, যেটার একটা বিশেষত্ব হচ্ছে অ্যাম্পিউলটাতে 62,900 ppm হচ্ছে সেন্ট্রাল এসিটিকা বিদ্যমান, যেটাকে আমরা থানকুনি পাতা বলি বাংলায়। এই থানকুনি পাতার নির্যাস হচ্ছে এমন একটা উপাদান যেটা সব ধরনের ত্বকের কোষকে পুনর্গঠিত করতে চমৎকার ভূমিকা পালন করে, সেটা হচ্ছে সেন্ট্রাল এসিটিকা। কিছু উপাদান আছে, আমি এর আগে একটা লাইভে বলেছিলাম যে কিছু উপাদান যেটা সব ধরনের ত্বকে ব্যবহার করা যায়, লাইক গ্লিসারিন, আকুয়া, পেপটাইড, কোলাজেন, সেন্ট্রাল এসিটিকা, অ্যালোভেরা, মোরিঙ্গা, এই উপাদানগুলো সব ধরনের ত্বকে ব্যবহার করা যায়, ঠিক আছে। আর নাইট ক্রিম হিসেবে আমি যেটা বলি সেটা হচ্ছে, এটা নিয়ে একটু কথা বলি, 3D হোয়াইটেনিং ক্লিনিক রিনুয়াল ক্রিম, যেটা আগে ছিল 3D হোয়াইটেনিং ক্লিনিক ক্রিম হিসেবে। আগেরটাতে ক্যাপাসিটি ছিল হচ্ছে 35 ml অফ ক্রিম ক্যাপাসিটি, আর এইটাতে ক্যাপাসিটি হচ্ছে 40 ml অফ ক্যাপাসিটি। দুইটার মধ্যে নতুন একটা বিশেষত্ব অ্যাড করা হয়েছে, যেটাতে আগে কোলাজেন এবং পেপটাইড নামের উপাদানটা বিদ্যমান ছিল না, সেক্ষেত্রে অনেক সময় ড্রাই স্কিনে এই প্রোডাক্টটা তেমন একটা কার্যকারিতা করতো না। ইন দ্যাট কেস বর্তমানে এটাতে কোলাজেন এবং পেপটাইড বিদ্যমান থাকায় এই প্রোডাক্টটা এখন অয়েলি, অ্যাকনিপ্রন, ট্রাবল, ড্রাই, সেন্সিটিভ, হোয়াট এভার দ্য স্কিন টাইপ ইউ হ্যাভ, অ্যাজ এ নাইট কেয়ার ক্রিম, নাইট ক্রিম আপনি হচ্ছে 3D হোয়াইটেনিং ক্লিনিক ক্রিমটা সারা জীবনের জন্য আপনার স্কিন কেয়ার রুটিনে রাখতে পারবেন। কারণ এইটাতে ভিটামিন, প্রোটিন এবং নিউট্রিশন এত পরিমাণে বিদ্যমান যেটা আমাদের স্কিনের সেলকে পুনর্গঠিত করতে, স্কিনটাকে হিল করতে, লাইক পাতলা চামড়াগুলোকে মোটা করতে, পোর মিনিমাইজ করতে, ডাবল ফাংশন ব্রাইটেনিং করতে চমৎকার ভূমিকা রাখে। এই 3D হোয়াইটেনিং ক্লিনিক ক্রিমটা বিএসটিএ সার্টিফাইড, রেগুলার প্রাইস হচ্ছে 1500 টাকা, আজকে থেকে আগামী 20 তারিখ পর্যন্ত অফার প্রাইস হচ্ছে 999 টাকা গাইস। সো এই কম্বো সেটটা হচ্ছে স্কিনটাকে যারা ডাবল ফাংশন ব্রাইটেনিং করতে চান, ন্যাচারালি স্কিনটাকে ক্লিনস করতে চান, স্কিনের ওপেন পোরগুলোকে মিনিমাইজ করতে চান, স্কিনের রিঙ্কেলস, ফাইন লাইন্স, ডালনেস যাদের স্কিনে রয়েছে, ওভারঅল এই প্রবলেমগুলোকে রিকভারি করে আপনাকে একটা হেলদি, ইয়থফুল স্কিন দিবে হচ্ছে আমাদের এই প্রোডাক্টগুলো। এটার কম্বো সেটের চমৎকার ডিসকাউন্ট রয়েছে। কম্বো সেটগুলো সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজে যখন যাবেন তখন সেটাতে ফটোতে ক্লিক করলে সি অল অ্যালবাম নামে একটা অপশন আসে, সেটাতে ক্লিক করলে আপনারা হচ্ছে আমাদের কম্বো সেটের যে অ্যালবামটা সেটা খুঁজে পাবেন। সেখানে এই প্রত্যেকটা কম্বো সেট সম্পর্কে বিস্তারিত ইনফরমেশান, ডিসকাউন্ট প্রাইস এবং রেগুলার প্রাইস মেনশন করা রয়েছে। তারপরও যদি বুঝতে অসুবিধা হয় আমাদেরকে জাস্ট ইনবক্সে নক করলে আমরা আপনাকে কম্বো সেটের ছবিটা সহ পাঠিয়ে দিব। এছাড়াও যারা হচ্ছে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন, আমাদের ওয়েবসাইটে স্কিন কেয়ারের যে ফোল্ডার রয়েছে নেইম, সেটাতে ক্লিক করলে লাস্ট কলামে হচ্ছে কম্বো সেট রয়েছে, কম্বো সেটে ক্লিক করলে আমাদের টোটাল স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, লিপ কেয়ার এবং বডি ব্রাইটেনিংয়ের যতগুলো এস্টাবলিশ কম্বো রয়েছে এই কম্বোগুলো সম্পর্কে বিস্তারিত সেখানে ইনপুট করা রয়েছে। জাস্ট ভিজিট করুন অথবা আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করুন। থ্যাংক ইউ ভেরি মাচ গাইজ ফর বিং উইথ ফেয়ার স্কিন কেয়ার বিডি অ্যান্ড এনজয় ইউর বেস্ট শপিং এক্সপিরিয়েন্স উইথ আস। ব্রণের দাগ আছে, ব্রণের দাগ যেতে কী করব ঈশা ফেয়ার, ব্রণের দাগ একই কমেন্ট বারবার দেখাচ্ছে ওনার। ওকে, যাদের ব্রণ এবং ব্রণের দাগ রয়েছে প্লাস হচ্ছে এখনও স্কিনটা প্রচুর পরিমাণে অয়েলি, তাদের ক্ষেত্রে হচ্ছে আপনারা আমাদের যেই নাইট কেয়ারে যেটা অ্যাড করবেন পেপটাইডের জায়গায় সেটা হচ্ছে গ্লুটাথিওন অ্যাম্পিলটা অ্যাড করবেন, এইচে বিএইচ এটা পারফেক্ট থাকবে, গ্লুটাথিওনটা পারফেক্ট থাকবে, আর হচ্ছে মোরিঙ্গা ব্রাইটেনিং কুল সুথিং জেল থাকবে। কম্বোটা আপনারা জাস্ট ছবি তুলে রেখে দিন, স্ক্রিনশটটা নিয়ে রাখুন। এই এটা হচ্ছে যাদের ত্বকে ব্রণ এবং ব্রণের দাগ রয়েছে, প্রচুর পরিমাণে অয়েলি স্কিন, ওপেন পোর্স রয়েছে, তাদের ক্ষেত্রে পেপটাইড অ্যাম্পিলের জায়গায় অ্যাম্পিলটা হবে গ্লুটাথিওন। আমি আবারও রিপিট করছি, এটা হচ্ছে অয়েলি, অ্যাকনিপ্রোন, ট্রাবল, সেন্সিটিভ অ্যান্ড হচ্ছে অ্যাকনিপ্রোন স্পট যাদের রয়েছে প্লাস স্কার যাদের রয়েছে তাদের জন্য হচ্ছে পারফেক্ট একটা কম্বো। কম্বোটার রেগুলার প্রাইস আই বিলিভ 6000
650 টাকা আসে অফারে, সেটা আই বিলিভ 4750 টাকা আসবে। আমি প্রাইসগুলো কম্বো প্রাইসগুলো আজকে বলছি না, আপনারা জাস্ট আমাদের কম্বোর যে অ্যালবামটা রয়েছে অ্যালবামে দেখে নেবেন। সো ব্রন, ব্রনের দাগ এবং ব্রনের গর্ত যাদের স্কিনে রয়েছে, অ্যালার্জি নেই, অ্যালার্জি থাকলে জাস্ট একটু মেনশন করবেন, সেক্ষেত্রে সুথিং জেলের জায়গায় অ্যাড হবে হচ্ছে অ্যাকুয়া টি ট্রি ময়শ্চার ক্রিম, এবং টোনারের জায়গায় অ্যাড হবে রেড টি ট্রি সিকাসোসাইড টোনার অথবা লিভ ইট অথবা হচ্ছে পোমগ্রেনেট টোনার ফ্রম ফার্মিস্টে ব্র্যান্ড। সো আমি বারবার আসলে প্রবলেমগুলোর কথা কেন বলছি আপু এবং ভাইয়ারা, আপনারা যদি কোনো ডাক্তারের কাছে যান, একজন ডাক্তার কিন্তু আমাদের পুরো বিষয়টা সর্বপ্রথম যেটা জেনে নেয় সেটা হচ্ছে আমাদের বয়সটা, কারণ বয়সের সাথে সাথে আমাদের প্রত্যেকটা মানুষের বডির ইমিউন সিস্টেমে হচ্ছে আপ অ্যান্ড ডাউন করে। সো ইন দ্যাট কেস বয়সটা আমাদেরকে জানাবেন। সেকেন্ড হচ্ছে আপনার স্কিন টাইপ, অয়েলি, নর্মাল, ড্রাই অর কম্বিনেশন, সেটা যদি বুঝতে অসুবিধা হয় আমাদেরকে পেজে গিয়ে ইনবক্সে নক দিবেন, আমরা আপনাকে ছবি পাঠিয়ে দেব কীভাবে আপনি সেটা আইডেন্টিফাই করতে পারবেন। আমি বারবার একটা কথা আসলে বলি যে ফার্স্ট ইউ হ্যাভ টু ডায়াগনোস দ্য প্রবলেম, দেন ইউ হ্যাভ টু সিলেক্ট ইউর প্রোডাক্ট। আসলে আপনি বিষয়গুলো না জেনে যদি প্রোডাক্টগুলো সিলেক্ট করেন, দেন ব্যবহার প্রণালীতে ভুল করেন, আপনি কখনো রেজাল্ট পাবেন না, সময় এবং টাকাটা নষ্ট হবে। সো বারবার একই কথা বলছি, পুরো বিষয়টা জানিয়ে সঠিকভাবে বিশ্লেষণ করে প্রোডাক্ট পারচেস করুন, সারা জীবন স্কিনটা ভালো থাকবে। আমি যাদের কমেন্ট পড়তে পারিনি, আই রিয়েলি অ্যাপোলজাইজ ফর দ্যাট, আমি আফটার লাইভ নামাজ পড়ে ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টগুলোর সঠিক আনসার দিব। যদি এখানে আপনি আনইজি ফিল করেন আমাদেরকে ইনবক্সে জাস্ট হাই দিয়ে রাখুন, আমি মাসুদ রানা প্রমিস করছি আপনাদের প্রত্যেকের প্রত্যেকটা ইনকোয়ারিজের রিপ্লাই দিয়ে দিব। আর ইনকোয়ারিজের রিপ্লাই আসলে দেওয়ার আগে যদি পুরো লাইভটা আপনারা দেখেন, আমার গ্লোবালি আমার পুরো লাইভে সবগুলো ইনফরমেশান চলে আসে, তারপরেও বুঝতে অসুবিধা হলে আপনারা ইনবক্সে নক করবেন অথবা হটলাইনে ফোন করবেন। ওকে, সো লিপ কেয়ার কম্বোতে আমাদের একটা চমৎকার প্রোডাক্ট রয়েছে, আমি দুইটা প্রোডাক্ট একটু দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে লেনেজ লিপ স্লিপিং মাস্ক এবং হচ্ছে স্কাইলেক ন্যাচারাল ময়শ্চার বাম। এই দুইটা প্রোডাক্ট আমাদের প্রতিষ্ঠিত লিপ কেয়ার কম্বোতে, যেটার বিক্রয় কখনও বন্ধ হবে না, প্রয়োজনও পড়বে না, কারণ এগুলোর কোনো সাইড ইফেক্ট নেই, বাট কার্যকারিতা ইটস রিয়েলি রিয়েলি ইম্প্রেসিভ গাইজ। আপনাকে তাক লাগিয়ে দিবে, যাদের হচ্ছে কামিং উইন্টার ইজ নট সো ফার, যাদের উইন্টারে ঠোঁট ফেটে ইভেন ব্লিডিং হয়, তারাও যদি আমাদের এই লিপ কেয়ার কম্বোটা আপনার লিপ কেয়ারে রাখেন, ট্রাস্ট মি আপনি সারা জীবন এই প্রোডাক্টগুলোকে মনে রাখবেন, কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো হাজার হাজার ক্লায়েন্টের উপর অলরেডি এক্সপেরিমেন্ট করা এবং ক্লায়েন্টদের রেসপন্স এখানে নেওয়া আছে। সো লিপ কেয়ার এই কম্বোতে থাকবে লেনিজ লিপ স্লিপিং মাস্ক 3 গ্রাম, যেটা এক মাস যাবে রাতের কেয়ারে ব্যবহার করবেন, আর ময়শ্চার বামটা হচ্ছে দিনে ব্যবহার করবেন যে কোনো সময়। দুইটা প্রোডাক্টের রেগুলার প্রাইস হচ্ছে 950 টাকা, অফার প্রাইস হচ্ছে 750 টাকা। এবারে আসুন, আমাদের কিছু স্টার্টার কিট রয়েছে সাম্বাইমি ব্র্যান্ডের এসি সস, এই কিটটা আমি হচ্ছে একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে এসি সস, এই কিটটাতে 4টা প্রোডাক্ট রয়েছে, এটা অয়েলি, অ্যাক্টিভ প্রোন, ট্রাবল সেন্সিটিভ, স্কিনের জন্য কম্পেটিবল, তবে এইটা ব্যবহার করলে আপনাকে একটা সান প্রোটেকশান অ্যাড করতে হবে, না হলে আপনি শুধু রাতের কেয়ারে এটা ব্যবহার করতে পারবেন। প্রাইস হচ্ছে 1500 টাকা, অফার প্রাইস হচ্ছে 1299 টাকা। তারপরে যে কিটটা রয়েছে সাম্বাইমি ব্র্যান্ডের, আমি আসলে এই কিটগুলো নিয়ে ডিটেলস একটু বলে দিচ্ছি, এই জন্য অনেকে হচ্ছে এগুলো নিয়ে ভ্রান্ত ধারণা রাখেন যে এটা ইউজার নিয়াসিন ব্রাইটেনিং কিট, মনে হয় সব স্কিনে যাবে। যাদের স্কিনে অ্যাক্টিভ ব্রন রয়েছে তারা এটাকে অ্যাভয়েড করবেন। আমি আবারও বলছি, ব্রাইটেনিংয়ের প্রোডাক্ট হচ্ছে আপনি অ্যাড করবেন, যাদের স্কিনটাতে কোনো প্রবলেম নেই তারাই হচ্ছে এই প্রোডাক্টটা ব্যবহার করবেন, যেটা ফ্রিকেলস, পিগমেন্টেশন, মেলানিন, মেলাজমা এবং হচ্ছে সানটেন পাশাপাশি স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করতে সাপোর্ট করবে। প্রাইস হচ্ছে 1500 টাকা, অফার প্রাইস 1299 টাকা। এরপরে সাম্বাইমি ব্র্যান্ডের আরেকটা কিট, যেটা হচ্ছে সারা বাংলাদেশে সারা জাগানো, ব্রনের দাগ আছে, ওকে, সারা জাগানো, এটা হচ্ছে স্নেল টুশিকে মিরাকেল রিপেয়ার কিট। রিপেয়ার মিন্স এইটা নয় যে এটা সব ধরনের ত্বককে রিপেয়ার করবে, এটা যেহেতু শামুকের নির্যাস, সামুদ্রিক একটা প্রাণী হচ্ছে শামুক, সেটা নির্যাস থেকে নেওয়া। সো যাদের সামুদ্রিক ফুড লাইক হচ্ছে চিংড়ি মাছ এবং ইলিশ মাছ, পাশাপাশি বেগুন বা গরুর গোশত, এগুলোতে হচ্ছে অ্যালার্জি রয়েছে, তারা এই প্রোডাক্টটা একটু অ্যাভয়েড করবেন। বাট এটা বেসিক্যালি যাদের স্কিনে ওপেন পোর্স এবং ব্রনের গর্ত রয়েছে, কারণ স্নেইলের মিউসিনটা আমাদের স্কিনকে দ্রুত হিল করতে সাপোর্ট করে। ইন দ্যাট কেস এটা হচ্ছে পোর মিনিমাইজিং এবং হচ্ছে স্কার রিপেয়ারের জন্য সবচাইতে পারফেক্ট, বাট নট ফর অল টাইপ স্কিন।
প্রাইস হচ্ছে 1500 টাকা, অফার প্রাইস হচ্ছে 1299 টাকা। আরও একটা কিট রয়েছে যেটা সর্বপ্রথম স্টার্টার কিট ফ্রম সাম্বামি, সেটা হচ্ছে HA BHA মিরাকেল রিপেয়ার কিট। এটা হচ্ছে আপনার অয়েলি অ্যাকনিপ্রন ট্রাবল সেন্সিটিভ স্কিনের জন্য পারফেক্ট, তবে ডেতে ব্যবহার করলে আপনি একটা সান প্রোটেকশন অ্যাড করে নেবেন, তা না হলে শুধু রাতের কেয়ারে ব্যবহার করবেন এই সেটটা। সেম প্রাইস 1500 টাকা, অফার প্রাইস 1299 টাকা। এবারে আসুন, অনেকেই হচ্ছে প্রশ্ন করে আই ক্রিমের জন্য। আমরা আমাদের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে স্কিন ফুড, 3W ক্লিনিক, ইনস্প্রি সবগুলো ব্র্যান্ডের হচ্ছে আই ক্রিম আমরা বাংলাদেশে লঞ্চ করেছি। ইভেন মিজোনের আই ক্রিমটাও আমাদের কাছে ছিল, বাট একটা লম্বা সময়ের এক্সপেরিমেন্টের পরে আমরা যেই প্রোডাক্টটা বাংলাদেশে স্টাবলিশ করেছি আই কেয়ারের জন্য, সেটা হচ্ছে আমাদের কোলাজেন রিঙ্কেল আই ক্রিম ফ্রম বিউট কসমেটিক্স, মেড ইন কোরিয়া, BSTI সার্টিফাইড। এবং এই প্রোডাক্টটাতে যেই উপাদানগুলো বিদ্যমান রয়েছে, আপনি অবাক হয়ে যাবেন এই ছোট্ট একটা 40ml-এর প্রোডাক্টে এত হাই কোয়ালিটি উপাদানগুলো ইমপ্লিমেন্ট করা হয়েছে, যেটার কারণে চোখের নিচের কালো দাগ, চোখের নিচের ফুলা ভাব, চোখের নিচের বয়সের ছাপ, পাশাপাশি স্মাইল লাইনের রিঙ্কেল, কপালে ফাইন লাইন্স এবং হচ্ছে নেক্সের দিকে যাদের দাগ এবং ফাইন লাইন্স রয়েছে, প্রত্যেকটা প্রবলেমের জন্য পারফেক্ট একটা আই ক্রিম হচ্ছে কোলাজেন রিঙ্কেল আই ক্রিম ফ্রম বিউট কসমেটিক্স, মেড ইন কোরিয়া, ডেফিনেটলি BSTI সার্টিফাইড। প্রাইস হচ্ছে 1200 টাকা, অফার প্রাইস হচ্ছে 999 টাকা। এটা একটা কপি ইউজ করলে আপনার সারা জীবনের ধারণা পাল্টে দিবে। গাইজ, আমাদের প্রোডাক্টগুলো, আমি আবারও বলছি, আমাদের কোনো প্রোডাক্ট স্কিনের কোনো আপার লেয়ারে কাজ করে না। আপার লেয়ারে কাজ করে হচ্ছে আর্টিফিশিয়াল উপাদানযুক্ত প্রোডাক্টগুলো। ভেরি সিম্পল এক্সাম্পল, লাইক মেকআপ, মেকআপ পুরোটাই হচ্ছে আর্টিফিশিয়াল, এই আর্টিফিশিয়াল উপাদানটা আপার লেয়ারে কাজ করে। ভেরি সিম্পল এক্সাম্পল। সো আমাদের প্রোডাক্টগুলো কোনোটাই আপার লেয়ারে কাজ করে না, আমাদের প্রোডাক্টগুলো কাজ করে হচ্ছে ইনার লেয়ারে, যেটা হচ্ছে কোষগুলোকে ভেতর থেকে হচ্ছে সমৃদ্ধশালী করে, যেটাতে আমি বলি পুনরুদ্ধার করে, পুনর্গঠিত করে, পুনরুজ্জীবিত করে। সো এই কথাটা মাথায় রেখে স্কিন কেয়ার রুটিন মেনটেন করবেন, সঠিক জায়গা থেকে স্কিন কেয়ার প্রোডাক্ট পারচেস করবেন, সঠিক নিয়মে সেটা ব্যবহার করবেন, রেজাল্ট 100% পাবেন। ডেসপারেট হয়ে নিজের পছন্দে বিজ্ঞাপন দেখে, এই পেজ থেকে এইটা, ওই পেজ থেকে এইটা, নিজের পছন্দে এইটা, কালার দেখে এইটা, ব্র্যান্ড দেখে এইটা, রিভিউ দেখে এইটা, জাস্ট শোকেসটা ভরবেন কসমেটিক্স দিয়ে, রেজাল্ট 0। পরীক্ষিত এবং প্রতিষ্ঠিত কথা বলতেছি, আপনাদের মতো ক্লায়েন্টদের সাথে কথা বলেই কিন্তু এই নলেজগুলো গেদার করেছি। সো কোলাজেন রিঙ্কেল আই ক্রিমটা হচ্ছে সব ধরনের ত্বকে ব্যবহার উপযোগী, আন্ডার আই, ডার্ক সার্কেল, রিঙ্কেল, ফাপিনেস, ফাইন লাইন্স ইন স্মাইল লাইন অ্যান্ড হচ্ছে ফোরহেডের ফাইন লাইন্স, পাশাপাশি নেক্সে যাদের ডার্কনেস এবং ফাইন লাইন্স রয়েছে তাদের জন্য হচ্ছে চমৎকার এই আই ক্রিমটা। এবার আসুন, টাইমটা কি হয়েছে, ওকে, আমি অনেকগুলো কথাই বলেছি আজকে, কথা বলেছি পুরো লাইভটা, যারা জয়েন করে এতক্ষণ পর্যন্ত লাইভটা দেখেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বডি কম্বোটা একটু দাও, ঠিক আছে? আর আমাদের পুরো লাইভে আসলে আমরা সর্বোচ্চ চেষ্টা করি, স্পেশালি আমি মাসুদ রানা যেই চেষ্টাটা করি, সেটা হচ্ছে আপনাদেরকে সর্বপ্রথম যেটা হতে হবে সেটা হচ্ছে সচেতন হতে হবে ভাই। আপনি সচেতন না হয়ে যদি, আমি আবারও রিপিট করছি, বারবার নিজের পছন্দে এবং দ্রুত ফর্সাকারী ক্রিমগুলো ব্যবহার করেন, আসলে এটাতে ক্ষতিটা 100% আসবে। এটা পরীক্ষিত এবং প্রতিষ্ঠিত কথা, বিশেষজ্ঞদের মতামত, বড় বড় কসমেটোলজিস্ট যারা রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, তাদের মতামত হচ্ছে আসলে দ্রুত ফর্সাকারী কিছু নেই। অযথা হচ্ছে দ্রুত ফর্সাকারী প্রোডাক্টগুলোতে যাবেন, সেখানে হার্মফুল উপাদান থাকবে, হ্যাজার্ডাস উপাদান থাকবে, সেগুলো আপনার আপার লেয়ারের পাশাপাশি ইন্টারনাল বডির অনেক ক্ষতি করবে। সো বডি বলুন, স্কিন বলুন, কোনো কাজে দ্রুত ফর্সাকারী কিছু কিনবেন না। আমাদের বডি ব্রাইটেনিংয়ের জন্য, ন্যাচারালি বডি ব্রাইটেনিংয়ের জন্য একটা পারফেক্ট কম্বো রয়েছে, যেটাতে স্কাইলেক ব্র্যান্ডের ইলাস্টিক অ্যান্ড ব্রাইটেনিং সোপ অ্যান্ড সেকেন্ড হচ্ছে স্কাইলেক বোটানিক বডি লোশন। প্রোডাক্টের প্যাকেজিংয়েই দেখবেন ন্যাচারাল উপাদানগুলো, এবং এই প্রোডাক্টটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশে আমরা সেল করে আসছি, যেটা ন্যাচারালি আমাদের বডির স্কিনটাকে স্মুথ করবে, সুথিং করবে, ময়শ্চারাইজ করবে, পাশাপাশি যাদের আন্ডার আর্মসে স্পট রয়েছে সেগুলোকে প্রিভেন্ট করতে সাপোর্ট করবে, অ্যান্ড ন্যাচারালি আপনার বডির স্কিনটাকে ব্রাইটেনিং করবে।
পাশাপাশি যাদের বডিতে অ্যালার্জি প্রবলেম রয়েছে সেই অ্যালার্জিটাকে প্রিভেন্ট করতে সাপোর্ট দিবে একটা মাত্র কারণে, কারণ এটার উপাদানগুলো সব আমাদের দেশের বেশিরভাগ মশলা, ঠিক আছে। বডি ব্রাইটেনিংয়ের এই কম্বোটা হচ্ছে সব ধরনের ত্বকে সব বয়সে ব্যবহার উপযোগী এবং পারফেক্ট কম্বো সেট। ইলাস্টিক অ্যান্ড ব্রাইটেনিং সোপটার প্রাইস হচ্ছে 900 টাকা, অ্যান্ড বডি লোশনটার প্রাইস হচ্ছে 1400 টাকা, দুইটা মিলে হচ্ছে 2300 টাকা, অফার প্রাইস হচ্ছে 1999 টাকা। সো গাইজ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আজকে বেশি সময় দিব না, আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের লাইভ এপিসোড থেকে বিদায় নিচ্ছি। আমাদের প্রতিষ্ঠান ফেয়ার স্কিন কেয়ার বিডি পেজ দীর্ঘ 2016 সাল থেকে শুধুমাত্র কোরিয়ান কসমেটিক্স নিয়ে সঠিকভাবে ব্যবসা করে আসছে, এবং সবচাইতে পজিটিভ অ্যান্ড স্ট্রং যে সাইন আমাদের প্রতিষ্ঠানের, সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান আপনার বয়স, আপনার ত্বকের ধরন, সেটা অয়েলি, অ্যাকনিপ্রোন, ট্রাবল, সেন্সিটিভ, ড্রাই, কম্বিনেশান স্কিন, অ্যান্ড আপনার স্কিনের ভিজিবল প্রবলেমগুলো লাইক হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস, ওপেন পোর্স, পিম্পল, পিম্পল স্পট, পিম্পল স্কার, ফ্রিকেলস, পিগমেন্টেশন, মেলানিন, মেলাজমা, ডার্ক সার্কেল, অ্যান্টি এজিং, অ্যান্টি রিঙ্কেল, সাচ কাইন্ড অফ প্রবলেম। পাশাপাশি আপনি কখনও পাকিস্তানি অথবা থাইল্যান্ডের দ্রুত ফর্সাকারী কোনো হ্যাজার্ডাস ক্রিম, ক্ষতিকর ক্রিম ব্যবহার করেছেন কিনা, এই টোটাল বিষয়গুলোকে অ্যানালাইসিস করে সঠিকভাবে আপনাদেরকে গাইডলাইন দিয়ে থাকি। এবং আমাদের কাছে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, লিপ কেয়ার, বডি ব্রাইটেনিংয়ের দারুণ সব সমাধান। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ ফেয়ার স্কিন কেয়ার বিডি, অ্যান্ড এনজয় ইয়োর বেস্ট শপিং এক্সপিরিয়েন্স উইথ আস। আসসালামু আলাইকুম।